বিদ্যুতের খুঁটিতে দাউ দাউ করে জ্বলছে আগুন, যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে পার্শ্ববর্তী ভবনগুলোতে, তাই তো আতঙ্কিত সাধারণ মানুষ। সোমবার সকালে গুলশান দুয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। এরপর রাস্তার পাশে ঝুলন্ত অসংখ্য তারের মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে চারিদিকে। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের ভয়াবহতার ছাপ স্পষ্ট। পুড়ে গেছে পার্শ্ববর্তী ভবনের ইলেকট্রনিক সামগ্রী, অসংখ্য গুরুত্বপূর্ণ সংযোগ, ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী ভবনের দেয়ালও। হাজার হাজার কোটি টাকার মাল, কিন্তু এতবার প্রতিষ্ঠান, কিন্তু এখানে ফায়ারের কোনো লাইন নেই। কারেন্টের থেকে আগুনটা লাগছে, এখান থেকে লাগে, এখান থেকে এখানে সব জ্বলে গেছে। এলাকাবাসী বলছেন, দ্রুতই এসব তার মাটির নিচে দিয়ে নেয়ার ব্যবস্থা না করা হলে এমন দুর্ঘটনায় হতাহতের মতো ঘটনাও ঘটতে পারে। অরক্ষিত তারের জন্য তো আমরা এটা নিয়ে আর কি বলবো, সবাই তো বলে, মেয়র তো বললো যে সেদিনই সরে ফেলবে, এটা আন্ডারগ্রাউন্ডে যাওয়া খুবই জরুরি। হুমকি তো অবশ্যই, আমাদের উত্তর সিটির মেয়র একবার উদ্যোগ নিয়েছিলেন তারগুলো কাটার জন্য। আমি মেয়র মহোদয়কে অনুরোধ করব, উনি যদি ওনার আগের উদ্যোগটা বাস্তবায়ন করে তারগুলো যদি কেটে ফেলে, তাহলে আমরা এই আগুন নামের এই ভয়ানক বিপদ থেকে বাঁচতে পারবো। এমন ঘটনার পরও চুপ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। এ ধরনের সংযোগগুলো কবে নাগাদ সুষ্ঠু পরিকল্পনার আওতায় আনা হবে এমন প্রশ্নে উত্তর দিতে নারাজ প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। এই লাইনগুলো যে এভাবে অরক্ষিতভাবে আছে, অরক্ষিত লাইন না, লাইন রক্ষিত হয়ে আছে নেটে, তার জন্য নগর জুড়ে অপরিকল্পিত ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বৈদ্যুতিক তারের আগ্রাসন থেকে মুক্তি চায় সাধারণ জনগণ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।